অসুস্থ এটা বান্দৰ। মানুহৰ ডাক্তৰৰ শৰণাপন্ন বান্দৰটো হতবাক কৰি দিয়া ঘটনাবন্দী কেমেৰাত। এই দৃশ্য পশ্চিমবংগৰ বাঁকুড়াৰ দুপৰাজপুৰ গাঁৱৰ। হঠাতে এটা বান্দৰ গ্ৰামীণ চিকিৎসক অনিমেষ পালৰ চেম্বাৰলৈ সোমাই আহিল। বাৰে বাৰে সি চকু আৰু মূৰত হাত দি ডাক্তৰক কিবা বুজাবলৈ চেষ্টা কৰিছে। তাৰ পাছত দীৰ্ঘ সময় ধৰি বান্দৰটোৱে ৰোগীক চোৱা বিচনাত শুই থাকিল। কিন্তু ডাক্তৰ অনিমেষ যিহেতু পশু চিকিৎসক নহয়, গতিকে তেওঁ বান্দৰটোক চিকিৎসা প্ৰদান কৰিব পৰা নাই। এই ক্ষেত্ৰত ডাক্তৰ অনিমেষে দ্য নিউজ প্লাছক জনালে, সম্ভৱতঃ বান্দৰটোৰ চকুৰ সমস্যা হৈছে। সুন্দর বন্ধ করে তারপরে আবার ওইখানে এসেছিলাম, দরজা বন্ধ করে দিয়েছিলাম ভয়। তো প্রথমে দরজায় ধাক্কা মেরেছে, যখনই খুলতে পারিনি দরজাটা, ওইখানে সাইকেল ছিল, সব সাইকেলকে উল্টেছে। উল্টে পরে পাশে যে আমাদের একটা বানি মিল আছে, পৰৱৰ্তী সময়ত এই বিষয়টো বন বিভাগক জনালে ডাক্তৰ অনিমেষ পালে। বন বিভাগে বান্দৰটোক ধৰি চাৰেংগাৰ কাৰ্যালয়লৈ লৈ আহে। তাত বন বিভাগৰ পশু চিকিৎসকসকলে বান্দৰটোক প্ৰয়োজনীয় চিকিৎসা প্ৰদান কৰিলে। ৰেঞ্জ অফিচাৰে জনায়, গৰমৰ বাবেই হয়তো কিছু অস্বস্তি অনুভৱ কৰিছিল বান্দৰটোৱে। দেখুন, কালকে একটা হনুমান হয়তো এই রোদে, যা রোদের টেম্পারেচার, এদিক ওদিক ঘোরাঘুরি করে করে ক্লান্ত হয়ে কোনো একটা ডাক্তার চেম্বারে। কোথায়? দুবরাজপুর বিটের আন্ডারি সারেঙ্গা রেঞ্জারি। তো ওখানে একটা ডক্টর অনিমেষ পাল নামক একজন ব্যক্তি, উনি ডাক্তার চেম্বার আছেন, ওখানে ঢুকে গেছিল। হয়তো প্রচণ্ড দাবদাহ রোদের তেষ্টা, জল খাওয়ার জন্য হয়তো ঢুকে যেতে পারে। তারপর আমরা কালকে, আমাদের কর্মচারীরা ছিল, তো কালকে একটা জায়গা থেকে শিফটিং করা হয়েছিল। তো পুনরায় আজকে সকালে আবার হনুমানটা ফিরে আসার জন্য লোকালে আমরা রেস্কিউ করে সারেঙ্গা রেঞ্জে নিয়ে আসছি, এবং ভেটেরিনারি ডাক্তার এসেছিলেন, ওনারা ট্রিটমেন্ট করেছেন। তো ওনারা দেখে যেটা বুঝলেন যে না, মোটামুটি ঠিকই আছে, আমরা কালকে অবজারভেশন রাখবো এবং সুস্থ হওয়ার পর আমরা আবার জঙ্গলে ছেড়ে দেবো। বর্তমান বান্দরটো বন বিভাগের পর্যবেক্ষণত আছে, সুস্থ হলে জঙ্গলত এড়ি দিয়া হব। কিন্তু এটা পশুয়ে কিদরে শারীরিক সমস্যাক লৈ ডাক্তরের ওসরলৈ আহিল, সেয়া বহুতে এতিয়াও বুঝিব পৰা নাই। বাঁকুড়ার মানস রায়ের রিপোর্ট, দ্য নিউজ প্লাস।